আপনি জানেন কি আমাদের মস্তিষ্ক কত গিগাবাইট, হাউ মেনি গিগাবাইট অফ আওয়ার ব্রেন? আমরা প্রায় শুনে আসছি যে আমাদের ব্রেন কম্পিউটারের মতো অপারেট করে থাকে, কিন্তু সত্যি ঘটনা হলো হিউম্যান ব্রেনকে চিন্তা করে কম্পিউটারকে ডেভেলপ করা হয়। তো যখন সব মিলিয়ে হিউম্যান ব্রেন এবং কম্পিউটারের মধ্যে এত মিল রয়েছে, তো তখন এটি বলা মিথ্যা হবে না তো আমাদের ব্রেনের হার্ড ডিস্ক স্পেস কতটুকু হবে, সহজ ভাষাতে কতটুকু মেমোরি হবে আমাদের ব্রেনের, কতটুকু জিবি অথবা এমবি ডাটা স্টোর করার ক্ষমতা আছে আমাদের ব্রেনের। আমরা প্রায় কথা বলতে শুনি মেমোরি কার্ড, ল্যাপটপ, কম্পিউটার হার্ড ডিস্ক ও ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এসব নিয়ে। মেমোরি ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা নিয়ে আমরা আলাপ করি প্রতিনিয়ত। বাজারে 1 GB, 2 GB, এভাবে 128 GB বা আরো বেশি জিবির মেমোরি বা পেন ড্রাইভ পাওয়া যায়। কিছু কিছু হার্ড ডিস্ক ও পেন ড্রাইভ 1000 থেকে 2000 GB পর্যন্ত মেমোরি ধারণ করতে পারে। কিন্তু আমরা কি ভেবে দেখেছি সৃষ্টিকর্তা আমাদের ব্রেনে কত জিবি মেমোরি দিয়েছেন? বিজ্ঞানীরা আজও মানুষের ব্রেনের ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা নির্ণয় করতে সক্ষম হননি। তবে বিজ্ঞানীরা বলেছেন, আপনি যদি 30 লাখ ঘন্টা বা 342 বছর এক নাগারে মস্তিষ্কের মেমোরি কার্ডে সারাক্ষণ ভিডিও ধারণ করেন, তাতেও আপনার মস্তিষ্ক নামে সুপার কম্পিউটারের মেমোরি স্পেস পূরণ হবে না। মস্তিষ্কের মেমোরি স্পেস নিয়ে গবেষণার তথ্যে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিক্যাল অধ্যাপক ডক্টর পল রেবার উল্লেখ করেছেন, মানুষের মস্তিষ্কে রয়েছে 100 কোটি বা 1 বিলিয়ন নিউরন। প্রতিটি নিউরন একে অপরের সঙ্গে গড়ে তুলেছে 1000 সংযোগ, যার গাণিতিক সংখ্যা হবে 1 ট্রিলিয়নের বেশি। বিজ্ঞানীরা বলেছেন, যদি প্রতিটি নিউরন একটি করে মেমোরি ধারণ করে, তাহলে কারো জীবদ্দশায় কখনো মেমোরি স্পেস শেষ হবে না, বরং এক একটা নিউরন অনেকসংখ্যক মেমোরি ধারণ করতে সক্ষম। তিনি আরো বলেন, অধ্যাপক পল রেবল উল্লেখ করেছেন, ব্রেন যদি কোনো সার্বজনীন ডিজিটাল ভিডিও রেকর্ডারের মতো মেমোরি ধারণ করে, তাহলে সেই মেমোরি যদি কোনো টিভিতে অবিরাম সম্প্রচার করা হয়, তাহলে 3 শতাধিক বছর লাগবে তা প্রচার করতে। বিজ্ঞানীরা বলেছেন, ব্রেনের মেমোরি ধারণ ক্ষমতা কমপক্ষে 2.5 পেটাবাইট অথবা 1 মিলিয়ন GB বা 10 লাখ গিগাবাইট ধারণ ক্ষমতা রয়েছে মস্তিষ্কের মেমোরি কার্ডের। তো আপনি এখন আন্দাজ লাগিয়ে দেখুন কত বেশি ইনফরমেশন স্টোর করার ক্ষমতা রাখে আমাদের ব্রেন। মনে করুন মস্তিষ্কে 100 বিলিয়ন নিউরন আছে, আর নিউরোসায়েন্সের অনুসারে প্রত্যেকটি নিউরনে 100 কানেকশন, যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষাতে সাইনাপস বলা হয়ে থাকে। আপনাকে বলে দিই যে এই কানেকশন এই সাইনাপসে ডাটা স্টোর হয়ে থাকে। এখন মাল্টিপ্লাই করুন 100 বিলিয়ন নিউরনকে 100 সাইনাপস কানেকশনের সাথে, তো তখন রেজাল্ট আসবে 100 ট্রিলিয়ন ডাটা পয়েন্ট অথবা 100 টেরাবাইট ডাটা অথবা ইনফরমেশন। তো এখন আমার মনে হয় যে আপনাদের এটি জানার কিউরিওসিটি পরিসমাপ্ত হয়েছে হয়তো, আসলে কত জিবির হয়ে থাকে মানুষের মস্তিষ্ক। কিন্তু এই ভিডিও আমরা এখানে শেষ করব না, আমরা আপনাদের কিছু আরো ইন্টারেস্টিং জিনিস বলবো আমাদের মস্তিষ্কের ব্যাপারে। নাম্বার 1, যখন আমাদের কেউ ইগনোর করে অথবা রিজেক্ট করে, তো তখন আমাদের ব্রেনে একদম তাই অনুভব হয় যেমনটা শৈলে কোথাও কেটে গেলে অনুভব হয়। নাম্বার 2, আমাদের অর্ধেক জিনিস মস্তিষ্কের প্রয়োগের ব্যাপারে বলে থাকে, আর বাকি অর্ধেক জিনিস পুরো শরীরের ব্যাপারে বলে থাকে। এর মানে আমাদের অর্ধেক জেনেটিক কোড শুধু মস্তিষ্কের কাজে ব্যবহৃত হয়ে যায়। নাম্বার 3, একদিনে আমাদের মস্তিষ্কে 70,000 থট আসে, আর এর মধ্যে 70% ধারণা নেগেটিভ হয়ে থাকে, এর মানে ইতিবাচক হয়ে থাকে। নাম্বার 4, সার্জারিতে আমাদের ব্রেন ছড়ানো সম্ভব, আর এটি করাতে আমাদের মেমোরিতে কোনো ধরনের প্রভাব পড়বে না। নাম্বার 5, আমাদের মস্তিষ্কে 60% অংশতে চর্বি থাকে, এর জন্য এটি শরীরের মধ্যে সবচেয়ে অধিক চর্বিওয়ালা অংশ। নাম্বার 6, আমাদের মস্তিষ্ক 40 বছর পর্যন্ত বৃদ্ধি পায়। নাম্বার 7, আমাদের মস্তিষ্কে মিড ব্রেন ডোপামিন সিস্টেম মানে MSD থাকে, যা ভবিষ্যতে কেমন হবে এর উপরে পূর্ব অনুমান করতে আমাদের সাহায্য করে। ধারণা করা হয় যদি কোনো ব্যক্তির MSD স্ট্রং হয় অথবা বেশি বিকশিত হয়, সে ব্যক্তির পূর্বানুমান অথবা পূর্বাভাস হওয়ার ঘটনা স্বাভাবিক হয়ে থাকে। নাম্বার 8, আপনার মনে প্রশ্ন আসবে হয়তো, আমাদের মস্তিষ্কের মেমোরি কি ফুল হতে পারে? এর উত্তর হলো জি না, আমাদের মস্তিষ্কের মেমোরি আনলিমিটেড হয়ে থাকে আর এটি কখনো ফুল হতে পারে না। কখনো আপনার ব্রেন আপনাকে এই মেসেজ দেবে না যে আপনার মেমোরি ফুল হয়ে গেছে। মস্তিষ্ক পুরনো স্মৃতি যেগুলো আনইম্পর্টেন্ট রয়েছে সেগুলোকে ডিলিট করে থাকে, ভুলে যেতে থাকে, যেন নতুন স্মৃতি মনে রাখার জন্য জায়গা তৈরি হয়। এর সাথে পুরনো স্মৃতিগুলো যেগুলো সে ভুলে গেছে, যদি কেউ তাকে সেগুলো মনে করিয়ে দেয়, তো এটি রিকল হওয়ার সম্ভাবনা অনেক প্রবল হয়ে থাকে। নাম্বার 9, যদি আপনিও নিজেকে মানিয়ে নেন যে আপনি একটি ভালো ঘুম সম্পন্ন করেছেন, তো তখন আপনার মস্তিষ্ক এই ব্যাপারটিকে এগ্রি করবে। নাম্বার 10, যদি আপনি আপনার স্মার্টফোনে লম্বা সময় ধরে কাজ করেন, তো তখন আপনার ব্রেনে টিউমার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। নাম্বার 11, যদি মস্তিষ্ক থেকে এমগাইডা নামক অংশ বের করে দেওয়া যায়, তো তখন মানুষের যে কোনো জিনিস থেকে ভয় আজীবনের জন্য শেষ হয়ে যাবে। নাম্বার 12, টিভি দেখার প্রক্রিয়াতে ব্রেন অনেক কম ব্যবহার হয়ে থাকে, আর এর জন্য এটিতে বাচ্চাদের ব্রেন খুব জলদি বিকশিত হতে পারে না। বাচ্চাদের মস্তিষ্ক গল্পের বই পড়লে অথবা শুনলে বেশি বিকশিত হয়ে থাকে, কারণ বই পড়ার সময় বাচ্চারা বেশি কল্পনা করে থাকে। নাম্বার 13, ব্রেন এবং মাইন্ড, মস্তিষ্ক এবং মন, দুটি আলাদা আলাদা জিনিস, কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত জানতে পারেনি যে মন শরীরের কোন অংশে হয়ে থাকে। আশা করি যে এই ভিডিওটি আপনার পছন্দ লেগেছে। হয়তো এমনই মনোরঞ্জনমূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।